আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, আমরা আসি আরাফার ময়দানে মসজিদে নুমাইরায়। আলহামদুলিল্লাহ, সুবহান আলহামদুলিল্লাহ, হাজি সাহেবগণ আরাফার ময়দানে অবস্থান করতেছেন। তো আল্লাহ তাআলা তোমার লাখ লাখ শুকরিয়া যে আমরা মসজিদে নুমাইরা আসতে পেরেছি, এবং এবার হাজির সংখ্যা অনেক কম হওয়ার কারণে মসজিদে নুমাইরা আগের মতো সেই ভিড়টা এখন নাই। তো আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সকল হুজ্জাজের, সকল হাজিদের হজ আল্লাহ কবুল করুক। তো আমরা আপনাদের দেখাচ্ছি সেই মসজিদে নুমাইরা। এই মসজিদে নুমাইরা এই সেটটা হলো মহিলাদের নামাজের জায়গা, মহিলাদের টয়লেট নামাজের জায়গা। আলহামদুলিল্লাহ আমরা মেইন ফটকে এসে পড়েছি। এটা হলো আরাফাত নেহায়া, মানে আরাফাত এখানে শেষ। এখানে নামাজ পড়তে পারবে, কিন্তু আরাফা উকুফ করা যাবে না, অবস্থান করা যাবে না, অবস্থান করতে হবে ভিতরের সাইডে। তা আমরা মসজিদে প্রবেশ করতেছি। আল্লাহ রাব্বুল ইজ্জতের দয়া মায়ায় রহমতে আমরা আলহামদুলিল্লাহ মসজিদে নুমাইরা আসি। কিছু হাজি সাহেবদেরকে নিয়ে আমরা মসজিদে নুমাইরা আসছি। আল্লাহ যদি তৌফিক দান করে আমরা আজকে মসজিদে নুমাইরা থেকে ইনশাআল্লাহ খুতবা শুনবো এবং নামাজ পড়বো ইনশাআল্লাহ। জোহর আসর আমরা একসাথে পড়বো ইনশাআল্লাহ। মহিলা জায়গা এলাম এখানে মসজিদ, এখানে মহিলাদের নামাজ পড়েন, মহিলাদের আমাদের স্থান। মসজিদে নুমাইরা হাতের ডাইনে সকল হাজিবৃন্দ মসজিদে নুমাইরার ঢোকার জন্য লাইন ধরতেছেন। আমরাও চেষ্টা করতেছি। আল্লাহ যদি তৌফিক দান করে ইনশাআল্লাহ আমরা ঢুকব। গেট রং 12 দিয়ে আমরা ঢুকার চেষ্টা করতেছি। সামনে গিয়ে দেখি আসেন। আমাদের আরেকজন কই, মামা কই, আসেন আসেন আসেন। আলহামদুলিল্লাহ মসজিদে এসে পড়েছি, এখানে আমরা ঢুকবো ইনশাআল্লাহ। হাজি সাহেব কেমন কেমন ফিল করতেছেন, কেমন ফিল করতেছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ মহান, আজকে রাসূল সাল্লাম আজকে হজ করেছেন, ফ্রাইডে আজকে সেই ফ্রাইডে মিলে গেছে। আল্লাহ মহান, আল্লাহ মহান, আলহামদুলিল্লাহ। আমরা ঢুকে যাচ্ছি মসজিদে, ঢুকে যাচ্ছি আলহামদুলিল্লাহ। আমরা এখন মসজিদে অলরেডি ঢুকতেছি। আলহামদুলিল্লাহ আমাদের আলতাফ ভাই কেমন লাগতেছে আপনার? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে, মসজিদে নবীরাতে আসতে পারছি। আমরা জুতা খুলবো এখন, জুতা খুলে কান্দে নিয়ে নেব। আমরা মসজিদ নবীর ভিতরে আছি আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মন আফিত করেছে আল্লাহ।